আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো আমেরিকায় যাতায়াতের নিষেধাজ্ঞা জারির পথে বাইডেন এবার সিকিম সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে ভারত চীনের সেনারা ইরান পানামার তেল ট্যাঙ্কার জব্দ করল ইন্দোনেশিয়া আমেরিকা অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে অভিযোগ রাশিয়ার মহাকাশে আবারও রেকর্ড গড়ে এবং সর্বশেষ ডেনমার্কে তুর্কি মসজিদে আপত্তিকর লেখা প্রতিবাদ তুরস্কের দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমেরিকায় যাতায়াতের নিষেধাজ্ঞা জারির পথে বাইডেন ক্ষমতা এসে করোনা সংক্রমণ ঠেকাতে প্রত্যাশিতভাবে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের দেখানোর পথ থেকে অনেকটাই সরে এসেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব নীতি বাধ্যতামূলক করেছিলেন বাইডেন এবার আমেরিকানরা ছাড়াও ব্রিটেন ব্রাজিল আয়ারল্যান্ড এবং ইউরোপের ছাব্বিশটি দেশের নাগরিকদের সীমান্ত পেরিয়ে আমেরিকা আসার উপর পুনরায় নিষেধাজ্ঞা জারি করতে চলেছেন বাইডেন রবিবার হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা এমন জানিয়েছেন করোনা ভাইরাসের নতুন রূপ ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশের সম্প্রতি ধাবা বসিয়েছে সব দেশ থেকে যারা দেশে ফিরতে চান তাদের প্রত্যাবর্তনের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি হতে চলেছে হোয়াইট হাউস সূত্রের খবর গত সপ্তাহে বাইডেন বলেছেন সম্প্রতি যেসব আমেরিকানরা দেশটিতে এসেছেন তাদের বাধ্যতামূলকভাবে নিবৃত বাসে পাঠানো হবে সে সঙ্গে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলার উপরও জোর দেন তিনি ক্ষমতায় আসার আগে থেকেই বাইডেন এবং তার সহযোগী কমলা হ্যারিস দেশে করোনা ঠেকাতে একাধিক বার্তা দিয়েছেন বর্তমানে সেভাবেই পদক্ষেপ নিচ্ছেন তারা গত বৃহস্পতিবার বাইডেন বলেছেন আমরা এখন জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের পরিস্থিতির সঙ্গে সেভাবেই মোকাবেলা করতে হবে নিজের শেষ কাজের দিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইউরোপের বেশিরভাগ দেশ এবং ব্রাজিল থেকে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল তখনই বাইডেন বলেছিলেন ক্ষমতা এসে তিনি এই সিদ্ধান্ত বদলাবেন সেই মতই পদক্ষেপ নিচ্ছেন বাইডেন হ্যারিস প্রশাসন এবার সিকিম সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে ভারত চীনের সেনারা গালওয়ানে ভারত এবং চীনের সেনাবাহিনীর সংঘর্ষের রেশ এখনও কাটেনি এর মধ্যে সিকিম সীমান্তের সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই দেশের সেনাবাহিনীর জবানরা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে উভয় পক্ষের সেনারা জখম হয়েছে সিকিমের উত্তর সীমান্তে তিন দিন আগে এই ঘটনা ঘটেছে ভারতের সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমগুলো বলছে সিকিম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল চীনের একদল সেনা ভারতীয় বাহিনীর ব্যাপক বাধায় শেষ পর্যন্ত তারা পিছু হতে বাধ্য হয়েছে সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন ভারতীয় গণমাধ্যমের কায়দায় গত সপ্তাহে উত্তর সিকিম সীমান্তের নাকুলা এলাকা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালিয়েছিল চীনা সেনা সে সময় আবহাওয়া খারাপ ছিল সেই সুযোগে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছে চীনের সেনারা কিন্তু ভারতীয় বাহিনী তাদের বাধা দেয় দুই পক্ষের মধ্যে মারপিট বেঁধে যায় চীনের অন্তত বিশ জন জওয়ান এই সংঘর্ষে জখম হয়েছে শেষ পর্যন্ত পিছু উঠতে বাধ্য হয় তারা ভারতের চার জওয়ান জখম হয়েছে সংঘর্ষের পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ওই এলাকায় খারাপ আবহাওয়ার মধ্যেও সীমান্তে কড়া নজরদারি বজায় রেখেছে ভারতীয় জওয়ানরা গালওয়ানের সংঘর্ষের পর নাকুলার ওই ঘটনায় ভারত চীন সীমান্ত সংঘাত আবারও ভিন্ন মাত্রা পেরো ইরান পানামার তেল ট্যাঙ্কার জব্দ করল ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার জলসীমা দিয়ে অবৈধভাবে তেল সরবরাহের অভিযোগে ইরানি পতাকাবাহী এমটি হর্স ও পানামার পতাকাবাহী এমটি ফ্রেয়ানামের দুটি নৌযান জব্দ করেছেন দেশটির উপকূল রক্ষীরা রোববার দক্ষিণ পূর্ব এশিয়া দেশটির বর্ণীয় দ্বীপের কালিমান্তানে এ দুই জাহাজ রোববার শনাক্ত হয়েছে পরে রেডিও কলে সারা দিতে ব্যর্থ হয় জব্দ করা হয়েছে বিবৃতিতে কোস্টগার্ডের মুখপাত্র বিশ্ব প্রামান্দিতা জানা কালিমান্তান প্রদেশের উপকূলীয় থেকে ট্যাঙ্কার দুটি আটক করার পর আর তদন্তের জন্য এগুলোকে পাহারা দিয়ে রিয়াও দ্বীপ প্রদেশের বাটাম দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে বিবৃতিতে আরো বলা হয় স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটা ট্যাঙ্কার দুটি শনাক্ত হয় জাতীয় পতাকা প্রদর্শন না করে স্বয়ংক্রিয় শনাক্তকরণ পদ্ধতি বন্ধ রেখে ও রেডিও কলে সারা না দিয়ে তারা তাদের পরিচয় গোপন করে রেখেছিল এমটি ফ্রিয়ার চারপাশে তেল ছড়িয়ে পড়ছিল জাহাজ আটকের এই ঘটনা নিয়ে ইরান কোনো মন্তব্য করেনি দেশের বিরুদ্ধে অভিযোগ তারা তাদের বিক্রয় করা তেলের গন্তব্য গোপন করতে নিজেদের ট্যাঙ্কারগুলোর ট্র্যাকিং সিস্টেম অকার্যকর করে রাখে এতে তেহরান কি পরিমাণ অপরিশোধিত তেল রপ্তানি করছে তার হিসাব বের করা কঠিন হয়ে যায় আমেরিকা অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে অভিযোগ রাশিয়ার রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকা হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছে রাশিয়া মস্কো জানিয়েছে আমেরিকার উস্কানিতে বিরোধী নেতা অ্যালেক্সি নাভার্নি ইস্যুতে সম্প্রতি দেশটিতে বিক্ষোভ হয়েছে অবশ্য আমেরিকা এই বিক্ষোভের ব্যাপারে বলেছে দেশটির নাগরিকদের বিক্ষোভ করার অধিকার রয়েছে এরপর ক্রেমলিনের মুখপাত্র তিমিত্রি পেসকপ এই মন্তব্য করেন মস্কোর মার্কিন দূতাবাসের মুখপাত্র রেবেকা রস টুইটারে দেয়া এক পোস্টে দাবি করেন রাশিয়া জনগণের মত প্রকাশের স্বাধীনতার প্রতি আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে তিনি আরো বলেন বিক্ষোভ মোকাবেলার জন্য রাশিয়ার সরকার যে পদক্ষেপ নিয়েছে তা জনগণের এই অধিকার লঙ্ঘনের সামিল এছাড়া রাশিয়ার অবস্থানত মার্কিন জনগণের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস গতকাল রাশিয়ার একটি সরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্যাস্কো বলেছেন আমেরিকার পক্ষ থেকে এই সমস্ত বক্তব্য বিবৃতি এবং পদক্ষেপ রাশিয়ার অব্যন্ত বিষয়ে সরাসরি হস্তক্ষেপ মহাকাশে আবারও র্যাক স্পেস এক্স মহাকাশে আবারও রেকর্ড গোল স্পেস এক্স একটি ফ্যালকন নাইন রকেটে করে মহাকাশে একশো চল্লিশ বেশি জিনিস পাঠানো হলো। তার মধ্যে স্যাটেলাইট এবং স্পেসক্রাফ্টও রয়েছে অরবিটে এই সমস্ত জিনিস পৌঁছে দিয়ে দুই ঘন্টার মধ্যে আটলান্টিক মহাসাগরে ভেঙে পড়েছে ফ্যালকন নাইন রকেটটি ওইভাবেই তাকে প্রোগ্রাম করা হয়েছিল স্পেস এর তরফে জানানো হয়েছে এত বড় প্রকল্প একবারও করতে পেরে তারা অত্যন্ত খুশি খবর রয়টার্সের রবিবার ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরাল মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে ফ্যালকন নাইন রকেটের উৎক্ষেপণ করা হয় একশো তার মধ্যে ফ্যালকন কাজ ছিল পৃথিবীর সীমানা ছাড়িয়ে অরবিট ওই স্যাটেলাইট এবং স্পেস শিপগুলোকে প্রতিষ্ঠা করা স্পেস এক্সের এর প্রোডাকশন সুপারভাইজার অ্যান্ডি ট্র্যান জানিয়েছেন নতুন রেকর্ড করে তারা খুশি তিনি জানিয়েছেন মাত্র দুই ঘন্টার মধ্যে রকেটটি অরবিটে পৌঁছে গিয়েছে ফ্যালকন নাইনে একশো তেত্রিশটি সরকারি এবং বেসরকারি সংস্থার স্পেসক্রাফ্ট ছিল দশটি স্পেস নিজস্ব স্যাটেলাইট ছিল অরবিটে এ ধরনের আটশোটি স্যাটেলাইট প্রতিস্থাপনের কাজ করছে তারা ওই স্যাটেলাইটের মাধ্যমে ব্রডব্যান্ডের কাজ করা হচ্ছে যেভাবে অরবিটে স্পেস স্যাটেলাইট ছড়িয়ে দিয়েছে তা নিয়ে কোনো কোনো বিজ্ঞানী উদ্বেগ প্রকাশ করেছেন তাদের বক্তব্য অর্বিটে এর ফলে দূষণ ছড়াচ্ছে স্পেসেক্স অবশ্য এই অভিযোগ মানতে রাজি হয়নি সূত্র ডিডব্লিউ ডেনমার্কে তুর্কি মসজিদে আপত্তিকর লেখা প্রতিবাদ তুরস্কের ডেনমার্ক জার্মানি সীমান্তে গত শুক্রবার তুর্কি একটি মসজিদের দেয়ালে আপত্তিকর লেখা লিখেছে দুর্বৃত্তরা এ ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দেয়ানাত বিভাগের প্রধান আলী ইরবাস এক টুইট বার্তায় তিনি বলেন দিন দিন যেভাবে ইসলাম বিদ্বেষী প্রচার চালাচ্ছে একটি বর্ণবাদী গ্রুপ তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুক ব্যবস্থা গ্রহণ করা উচিত স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় জার্মান সীমান্তে তুর্কি ওই মসজিদে উগ্রবাদী ও বর্ণবাদী দুর্বৃত্তরা মসজিদের দেয়ালে আপত্তিকর লেখা লিখে যান মসজিদটি পরিচালনা করে আসছে ড্যানিশ টার্কিস ইসলামিক ফাউন্ডেশন এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ